দুটো বিষয়, একটা হচ্ছে লকডাউনের মধ্যে আমি প্রথমবার মেদিনীপুরে আসলাম, এখন আনলকডাউন হচ্ছে, লকডাউন এখন উঠেই যাচ্ছে, রক্তদানের কার্যক্রমে গেছি, এখন জেলাতে একটু বসবো, সেটা ঘোষণা করছি। সেই ঘোষণা হচ্ছে আগামী 8 তারিখ আমাদের পার্টির অন্যতম নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত ভাই শাহ অন্তত 10 লক্ষ মানুষের কাছে তার ভাষণ রাখবে। সময় হচ্ছে 11:45। পশ্চিমবঙ্গের তৃণমূলের অত্যাচার, কোভিড করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা, মোদী সরকারের 1 বছর সম্পূর্ণ হয়েছে, সেটা নিয়ে অমিতজির বক্তৃতা চলবে। আমরা সফটওয়্যার অ্যাপের মাধ্যমে তাতে আমাদের মণ্ডল সভাপতি অবধি প্রদেশ থেকে সমস্ত কার্যকর্তাদের তার সঙ্গে যুক্ত করব। এছাড়া ফেসবুক লাইভ, ইউটিউব, নমো অ্যাপ, এদের মাধ্যমে প্রায় 10 লক্ষ মানুষ এই কার্যক্রম দেখবেন, সভাপতিত্ব বিরোধিতা করবেন। এছাড়া লোকাল টিভি চ্যানেল তাদের কাছেও আমরা আগ্রহ করবো আপনাদের দেখানোর জন্য। যদিও আমরা জানি লোকাল কেবল চ্যানেল দেখালে হয়তো তৃণমূলের পুলিশ, তৃণমূলের হারমাত তাদের উপরে অত্যাচার করতে পারে, লোকাল কেবল চ্যানেলের মধ্যে আপনাদের কাছেই আছে আরামবাগ টিভি চ্যানেল, তাদের অত্যাচারের কথা আপনারা জানেন। শুধু সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিল, তৃণমূল নেতাদের অত্যাচারের কথা বলেছিল, চ্যানেল বন্ধ করে দেওয়া হয়, সেখানকার রিপোর্টার সাংবাদিক তাদেরকে পুলিশ দিয়ে তুলে নেওয়ার চেষ্টা হয়, এমনকি কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ আনতে হয়েছে যে আরামবাগ টিভির কাউকে গ্রেপ্তার করা যাবে না। একটা ফ্যাসিস্ট সরকার রাজ্য চলছে, যে সংবাদপত্র বলে আমাদের পড়তে হয় না, যে পিছিয়ে পড়তে হয়, তারা বাধ্য হয়েছে তাদের সম্পাদককে ছাড়িয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে। সরকার ঠিকঠাক কাজ করছে না এই কথা বলার জন্য তাকে এয়ারস্ট্রিপ থানা থেকে নোটিশ পাঠানো হয়েছিল কর্তৃপক্ষ নেতে, এবং খবরে প্রকাশ, সত্যি মিথ্যা আমি জানি না, 6 ঘন্টা ধরে নাকি তাকে ক্রিমিনালদের মতো জেরাও করা হয়েছে, তারপরে নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে ইস্তফা দিতে হয়েছে সেই পত্রিকার সম্পাদকের দায়িত্ব। যারা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কথা বলেন তাদের এই অগণতান্ত্রিক আচরণ, যারা মিডিয়ার স্বাধীনতার কথা বলেন তাদের এই ভূমিকা আমাদের ক্ষেত্রে লজ্জার, এবং আমি সব থেকে দুঃখিত সংবাদপত্র এবং গণমাধ্যমের এদের ভূমিকা নিয়ে। এতদিন জানতাম তাদের মেরুদণ্ড ভেঙে গেছে, এখন দেখি তাদের হাঁটুও ভেঙে গেছে। কোনো সংবাদপত্রে, কোনো মিডিয়াতে এর প্রতিবাদ নেই, মুখ দিয়ে একটা শব্দকেও বলছে না, কারণ এর আগে এভাবে কোনো ঘটনা ঘটেনি, এত এত বিচ্ছিরিভাবে ফাঁসির অত্যাচার সাংবাদিকদের উপরে হয়নি, প্রথমবার হলো সেটা ঠিক নয়, কিন্তু এই প্রকারে প্রথমবার হলো। আমি সাংবাদিক বন্ধুদের আহ্বান করব যে এই ফ্যাসিস্ট অত্যাচারের বিরুদ্ধে আপনারা সংগঠিত হন, মানুষকে সংগঠিত করুন, যত পাশের ঘরে আগুন লেগেছে আপনার ঘরেও আগুন লাগবে, সমাজটা থাকবে না। এই একটি বিষয় ছিল। দ্বিতীয় যে বিষয় আপনাদের কাছে রাখতে চাই সেটাও অনেকটা গণতন্ত্র রিলেটেড। মাননীয় সাংসদ আমার পাশে বসে আছেন, আপনারা জানেন আমাদের সাংসদ এবং নেতা কার্যকর্তাদের ত্রাণবিলিতে বাধা দেওয়া হয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে গতকাল যে বিজেপির কোনো এমপি বা নেতাদেরকে আটকানো যাবে না ত্রাণবিলিতে। আমরা এটা আমাদের জয় হিসেবে দেখছি, গণতন্ত্রের জয়, আমাদের জয়, মানুষের জয়, তা আমাদের কাজে লেগে আছি। যেটা টুকুলদা বললেন, মেদিনীপুরে রেকর্ড সংখ্যক মানুষের কাছে আমরা করোনা কোভিড পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ দিতে পেরেছি। কত হয়েছে সংখ্যা? 2,68,000 মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি, আর 1,85,000 ব্যক্তিকে রান্না করা, আর 1,00,000 মানে সব মিলিয়ে সংখ্যাটা আপনার 4,500,000, সেই 4,500,000 মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি। এছাড়া আমাদের সাংসদ জ্যোতির্ময় মাহাতো তখন সাধারণ সম্পাদক ছিলেন না, এখন সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে তাকে নিয়ে একটি কমিটি বানানো ছিল রাজীব ব্যানার্জির নেতৃত্বে, পরিযায়ী শ্রমিক
যারা বাংলায় আসছেন তাদের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেগুলো সফলতার সঙ্গে নতুন বাজার এবং এই নদীগুলোর টিম করেছেন, তার জন্য এই টিমকে অভিনন্দন। আমার মনে হয় রাজ্য সরকার যা কাজ করতে পারেনি তার থেকে বেশি কাজ আমার সংসদের নেতৃত্বে, আমার জেলা সভাপতির নেতৃত্বে এখানে টিম করেছে, তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবার শেষে একটি কথা, আমফানে নাকি বহু বাড়ি ভেঙে গেছে। শুধু মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, উনি জেলার যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হতো তাতে উনি বলতেন আমি এত বাড়ি করে দিয়েছি, তাহলে এত বাড়ি ভাঙলো যে এত বাড়ি করে দেন। আসলে বাড়ি করে দেননি, প্রধানমন্ত্রী আবাস যোজনা নরেন্দ্র মোদী টাকা পাঠিয়েছে আর দিদির লোক এখানে কমিশন দিয়েছে, আপনার নামের বাড়ি তার টাকা আর একজনের খাতে চলে গেছে। তার জন্য ইটের বাড়ি ভেঙে গেছে, টিনের বাড়ি ভেঙে গেছে, টালির বাড়ি ভেঙে গেছে, মাটির বাড়ি ভেঙে গেছে, চালা ভেঙে গেছে। আমার মনে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গে যার নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা হয়েছে, এটা একটা সম্পূর্ণ কেলেঙ্কারি হয়েছে। এই আমফানের ফলে এই বাড়ি ভাঙার ঘটনার মাধ্যমে প্রমাণিত, ভারত সরকারের কাছে আমাদের দাবি যেহেতু কেন্দ্রের প্রজেক্ট, সিবিআই তদন্ত হোক, যে সমস্ত তৃণমূলের নেতারা এই ধরনের মানুষের বাড়ি তৈরির টাকা আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এরপরে